হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত থেকে বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলি আপনাদের আসন্ন পরীক্ষা বা আপনারা যে যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো আপনাদের কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল। তা আমরা আপনারা অবশ্যই দেখেছেন থাম্বনেইলে যে বইটা উল্লেখ করা আছে, তা সেই বইতে যে প্রশ্নগুলো বেসিক লেভেল এবং যেগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে সলভ করব। আশা করছি আপনারা সবাই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং আপনারা মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন। খাতা পেনে যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 28টা প্রশ্ন আলোচনা করব এবং 28টা প্রশ্ন আলোচনা করার পর আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর সেটাকে কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমরা আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনটাকে খেয়াল করুন। কোশ্চেন নাম্বার 12, ইফ এ ইজ টু বি ইজ ইকুয়াল 3:4 অ্যান্ড পি ইজ টু সি ইজ ইকুয়াল 8:9, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, বি অ্যান্ড সি। তাহলে আমরা এই কোশ্চেনটা আপনাদের বাংলায় বলে দিই, আপনারা এই কোশ্চেনের আলোচনাটা খুব সহজভাবে করতে পারবেন। এই কোশ্চেনটা এসেছিল 2010 আর এইটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। কি বলে যে এখানে যদি এ ইস টু বি ইজ ইকুয়াল 3:4 হয় এবং বি ইস টু সি ইজ ইকুয়াল 8:9 হয়, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইস টু বি ইস টু সি, তাহলে এ এবং বি এবং সি এদের অনুপাত কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা প্রয়োজনে ভিডিওটি পজ করে আপনারা খাতায় ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নিতে পারেন। আশা করছি সেটা যদি আপনাদের সুবিধা হয় আপনারা সেটা করবেন, বা ভিডিওটি ডাউনলোড করে নিয়ে আপনাদের যদি করা সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই করবেন। তো চলুন আপনারা এই কোশ্চেনের অ্যান্সার আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন কি দেওয়া আছে, এ ইস টু বি ইজ ইকুয়াল টু 3:4, তাহলে 2:3 আর 4:2 ইজ ইকুয়াল টু 6:8। কেন আমরা 6:8 করলাম, তা আমাদের এই যে বি ইস টু সি ইজ ইকুয়াল টু 8:9 আছে, তা বিটাকে সমান করার জন্য। তা দেখুন আমরা এখানে বিটাকে সমান করেছি, তা কেন আপনারা এখানে গুণ করেছেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তা চলুন, এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু 6:8:9, অ্যাজ কনসিকুয়েন্ট অফ দ্য ফার্স্ট রেশিও ইজ ইকুয়াল টু দ্য কনসিকুয়েন্ট টু দ্য অ্যান্টি কনসিকুয়েন্ট অফ দ্য সেকেন্ড রেশিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা যারা, আমরা এটাই বলেছি যে প্রথমটার সাথে আমরা দ্বিতীয়টাকে কম্পেয়ার করে ভ্যালু বার করেছি। তাহলে 12 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি 6:8:9, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 13, 13 নম্বর প্রশ্ন যেটা এসেছিল এসএসসি 2010, ইফ এ ইস টু বি ইজ ইকুয়াল বি ইস টু সি, দেন দ্য রেশিও অফ এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত। তাহলে আমাদের এখানে কোশ্চেনে বলেছে কি, যদি এ ইস টু বি এবং সমান সমান বি ইস টু সি হয় তাহলে এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল কত। খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা খাতায় আপনাদের এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দ্যাট এ ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড সি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ ইস টু বি ইজ ইকুয়াল বি ইস টু সি, তা এখান থেকে আমরা বলতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি, তাহলে এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4 ইস টু এ স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার, সেটা আমরা এখানে লিখতে পারি। তা বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তা 13 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা পার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার যারা উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্ন,
যেটা হোটেল ম্যানেজমেন্ট 2007 এসেছিল। এখানে বলা আছে ইফ এ বাই সেভেন ইজ ইকুয়াল বি বাই নাইন ইজ ইকুয়াল সি বাই ইলেভেন হয় তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইজ টু বি ইজ টু সি। তাহলে আমাদের এখানে বলেছে কি যদি এ ডিভাইডেড সেভেন এবং বি ডিভাইডেড নাইন এবং সি ডিভাইডেড ইলেভেন হয় তাহলে আমাদের এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল কত। ষোলো নম্বর প্রশ্ন, খুবই ইজি কোশ্চেন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট এ ডিভাইডেড সেভেন ইজ ইকুয়াল বি ডিভাইডেড নাইন ইজ ইকুয়াল সি ডিভাইডেড ইলেভেন ইজ ইকুয়াল টু কে, তাহলে দেন এ ইজ ইকুয়াল টু সেভেন কে, বি ইজ ইকুয়াল টু নাইন কে এবং সি ইজ ইকুয়াল ইলেভেন কে। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল ইলেভেন সেভেন কে ইজ টু নাইন কে ইজ টু ইলেভেন কে সমান সমান সেভেন ইজ টু নাইন ইজ টু ইলেভেন। তাহলে ষোলো নম্বর প্রশ্ন, আর এই ষোলো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি সেভেন ইজ টু নাইন ইজ টু ইলেভেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার নাইনটিন। উনিশ নম্বর প্রশ্ন, এসএসসি 2010 আপনাদের এই প্রশ্নটা এসেছিল, ইফ এ ইজ ইকুয়াল ওয়ান বাই ফোর বি অ্যান্ড বি ইজ ইকুয়াল ওয়ান বাই টু সি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইজ টু বি ইজ টু সি। তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু আমাদের এখানে বার করতে হবে। উনিশ নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে এর ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এ সমান একের চার বি এবং বি সমান একের দুই সি, তাহলে আমাদের এ ইজ টু বি ইজ টু সি বার করতে হবে। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দ্যাট এ ইজ ইকুয়াল ওয়ান বাই ফোর বি, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল ওয়ান বাই ফোর, তাহলে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু ওয়ান ইজ টু ফোর আমরা লিখতে পারি। অলসো একইভাবে বি ইজ টু সি ইজ ইকুয়াল ওয়ান বাই টু। নাও উই হ্যাভ এ ইজ টু বি ইজ ইকুয়াল ওয়ান ইজ টু ফোর আর বি ইজ টু সি ইজ ইকুয়াল ওয়ান ইজ টু টু, তাহলে আমাদের দুটো ভ্যালুকে সমান করতে হবে। তাহলে দুটোকেই আমরা চার দিয়ে গুণ করে আমরা এর মান বার করেছি ফোর ইজ টু এইট। তাহলে আমাদের এ ইজ টু বি ইজ টু সি আমাদের উত্তর বেরিয়েছে ওয়ান ইজ টু ফোর ইজ টু এইট। তা উনিশ নম্বর প্রশ্ন, আর উনিশ নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি ওয়ান ইজ টু ফোর ইজ টু এইট তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি। এটা এসএসসি 2011 এই কোশ্চেনটা এসছে, ইফ এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি ইজ ইকুয়াল ফাইভ ইজ টু থ্রি হয় দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত। তাহলে আপনাদের এই সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় এর সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আমাদের বলেছে ফাইভ বাই থ্রি, তাহলে এখান থেকে এ বাই বি আমরা এখানে বার করেছি ফোর বাই ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা আমরা এটাকে লিখেছি তা এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ওয়ান আর নিচেটা লিখেছি এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান। কেন আমরা লিখেছি আমাদের এই ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তা দেখুন আপনারা এই ক্যালকুলেশনটা করার পর এই যে এটাকে আপনারা কিন্তু লিখতে পারছেন এই যে সিক্সটিন প্লাস ওয়ান এ ডিভাইডেড বি ইজ ইকাল টু সিক্সটিন প্লাস ওয়ান আর এ ডিভাইড বি সিক্সটিন প্লাস ওয়ান আর ডিভাইডেড সিক্সটিন মাইনাস ওয়ান ইজ ইকাল টু সেভেন্টিন বাই ফিফটিন। তা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু সেভেন্টিন ইজ টু ফিফটিন। তা তেইশ নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে যাব পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার থার্টি টু। ব্যাংক ক্লার্ক 2009 এই কোশ্চেনটা এসেছিল, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন এ স্কুল ইজ 2140, ইফ দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল ইজ 1200, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ টু দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে আমরা সেটা বাংলায় আলোচনা করে দিই, আপনাদের এই কোশ্চেনে অ্যান্সার করতে অবশ্যই সুবিধা হবে। দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন এ স্কুল ইজ 2140, তাহলে একটা স্কুল ছিল সেই স্কুলে ছাত্র সংখ্যা ছিল 2140টা, ইফ দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল ইজ 1200, তাহলে যদি বালিকার সংখ্যা 1200 হয় তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দি টোটাল নাম্বার অফ বয়েজ টু দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল। তাহলে আমাদের
ছাত্র ইষ্টু ছাত্রীদের যে টোটাল নাম্বারের গড় সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই আপনাদের খাতায় নির্বাচন করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিন, আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। তো চলুন স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নাম্বার অফ বয়েজ 2140-1200 ইজ ইকুয়াল 940, তাহলে বয়েজ ইজ টু গার্লস ইজ ইকুয়াল 940 ইজ টু 1200, তাহলে আমাদের এখানে কত বেরিয়েছে না 47:60। তাহলে 32 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে অপশান বি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 33, এটা ব্যাংক ক্লার্ক 2009 এই কোশ্চেনটা এসেছিল। দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ রবি অ্যান্ড বিনয় ইজ 7:15 রেসপেক্টিভলি, টু ইয়ার্স ফ্রম নাও বিনয়স এজ উইল বিকামস টুয়াইস দ্য এজ অফ রবি, হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ 5 ইয়ার্স এগো। তাহলে আমাদের এই কোশ্চেনটা কি বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ রবি অ্যান্ড বিনয় ইজ 7:15, বর্তমানে বিনয় এবং রবির বয়স হচ্ছে 7:15, মানে এই অনুপাতে তাদের বয়সটা আছে। তাহলে এবার বলেছে কি, টু ইয়ার্স ফ্রম নাও মানে বর্তমান থেকে, টু ইয়ার্স নাও মানে রেসপেক্টিভলি, টু ইয়ার্স নাও রেসপেক্টিভলি, টু ইয়ার্স নাও বিজয়স এজ উইল বিকামস টুয়াইস দ্য এজ অফ রবি। তাহলে দু বছর পর কি হবে, বর্তমান সময় থেকে দু বছর পর বিনয়ের এজ কি হয়, রবির 2 গুণ হয়ে যায়। তাহলে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ 5 ইয়ার্স এগো, তাহলে তাদের বয়স 5 বছর আগে তাদের বয়সের যে ডিফারেন্স আছে তা সেই ডিফারেন্সটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা 33 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। 33 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট প্রেজেন্ট এজ অফ রবি ইজ ইকুয়াল টু 7x অ্যান্ড প্রেজেন্ট এজ অফ বিনয় ইজ ইকুয়াল 15x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 15x+2 ইজ ইকুয়াল 2:7x+2, তাহলে এখান থেকে x এর মান বেরিয়েছে আমাদের এখানে 2, তার রিকোয়ার্ড ডিফারেন্স 15x-7x ইজ ইকুয়াল টু 8x, তাহলে 8:2 আমরা x এর মান বসিয়ে উত্তর বার করেছি কি 16 ইয়ার্স। তাহলে 33 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে অপশান বি 16 ইয়ার্স তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, 34 নম্বর প্রশ্ন, এলআইসি এডিও 2010 এর কোশ্চেন, দ্য অ্যাভারেজ এজ অফ এ পার্সন অ্যান্ড হিজ সন ইজ 30 ইয়ার্স, দ্য রেশিও অফ দেয়ার এজ ইজ 4:1 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য এজ অফ দ্য সন। কি বলেছে আমাদের অঙ্কটায়, বলেছে দ্য অ্যাভারেজ এজ অফ এ পার্সন অ্যান্ড হিজ সন ইজ 30 ইয়ার্স, তাহলে একজন লোক এবং তার ছেলে তাদের গড় বয়স 30 বছর, দ্য রেশিও অফ দেয়ার এজ ইজ 4:1, তাদের বয়সের অনুপাত 4:1, ফাইন্ড দ্য এজ অফ দ্য সন। তাহলে আমাদের যে ছেলে আছে তার বয়সটা বার করতে হবে। আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য এজ অফ ফাদার, যেহেতু 4:1 তাহলে আমরা এটাকে 4x ধরেছি আর সনের এজকে x ধরেছি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x+x/2 ইজ ইকাল টু 30, সেটা নিশ্চয়ই আপনারা এখানে বুঝতে পেরেছেন। তাহলে 4x+x ইজ ইকাল টু 2:30, তাহলে আমাদের এখানে x ইজ ইকুয়াল টু 12 বেরিয়েছে, তাহলে এজ অফ দ্য সন আমাদের কত বেরিয়েছে না 12। তাহলে বন্ধুরা আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন 12 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 34 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, 38 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্কস 2010 কোশ্চেনটা এসেছিল, রাহুল অবটেন্ড 12 মার্কস মোর দ্যান দ্যাট অফ তানভি, ইফ দ্য রেশিও অফ দেয়ার মার্কস ইজ 3:4, ফাইন্ড দ্য সাম অফ দেয়ার মার্কস। আমাদের এখানে কোশ্চেনটায় বলেছে রাহুল কি করেছে, রাহুল অবটেন 12 মার্কস মোর দ্যান তানভি, তাহলে রাহুল 12 মার্কস বেশি পেয়েছে তানভির কাছ থেকে, ইফ দ্য রেশিও অফ দেয়ার মার্কস ইজ 3:4, তাদের প্রাপ্ত মার্কসের অনুপাত যদি 3:4 হয় তাহলে ফাইন দ্য সাম অফ দেয়ার মার্ক।
তাহলে তাদের যে মার্কস পেয়েছিল তার যোগফল কত সেটা আমাদের বার করতে হবে। তা চলুন 38 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট মার্কস অফ তানভি ইজ ইকুয়াল টু আমরা লিখেছি 3x এবং মার্কস অফ রাহুল ইজ ইকুয়াল টু 4x। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x-3x ইজ ইকুয়াল টু 12। এই যে 12 আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখান থেকে x এর মান আমাদের এখানে বেরিয়েছে 12। তাহলে সাম অফ দেয়ার মার্কস রাহুল মার্কস প্লাস তানভির মার্কস, তাহলে 4x+3x ইজ ইকুয়াল টু 7x, তাহলে 7x12 ইজ ইকুয়াল টু 84। তা 38 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39। 39 নম্বর প্রশ্নে চলে এসেছি ব্যাংক ক্লার্ক 2010 কোশ্চেনটা এসছে, ওয়ান হাফ অফ এ সার্টেন নাম্বার ইজ ইকুয়াল টু 65% অফ দ্য সেকেন্ড নাম্বার, ফাইন্ড দ্য রেশিও অফ ফার্স্ট টু সেকেন্ড নাম্বার। তাহলে আমাদের এই কোশ্চেনটা কি বলেছে, ওয়ান হাফ অফ এ সার্টেন নাম্বার ইজ ইকুয়াল টু 65% অফ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে হাফ অংশ একটা নাম্বারের ইজ ইকুয়াল টু 65% অফ দ্য সেকেন্ড নাম্বার, তা সেটা কি না সেকেন্ড নাম্বারের 65% সমান। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। তাহলে আমাদের সেই অনুপাতটা বার করতে হবে প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বারের যে অনুপাত সেই অনুপাতটা কত। তা আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড সেকেন্ড নাম্বার ওয়াই, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হাফ অফ এক্স ইজ ইকুয়াল টু 65% অফ ওয়াই। তাহলে আমরা এখান থেকে এক্স বাই ওয়াই বার করেছি কি না 13/10, তাহলে এক্স ইজ টু ওয়াই আমাদের বেরিয়েছে 13:10। তা যাদের এই 39 নম্বর প্রশ্নে উত্তর বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40। 40 নম্বর প্রশ্ন আর এটা এসএসসি 2010 কোশ্চেনটা এসেছিল, ইফ এ ডিভাইডেড 3 ইজ ইকুয়াল বি ডিভাইডেড 5 ইজ ইকুয়াল সি ডিভাইডেড 7, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি। তাহলে আমাদের এর ভ্যালুটা বার করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আপনাদের খাতায়, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে, যদি এ ডিভাইডেড বি ইজ ইকুয়াল বি ডিভাইডেড 5 ইজ ইকুয়াল সি ডিভাইড 7 হয়, তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি তার ভ্যালু কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন 40 নম্বর প্রশ্ন, আপনারা সবাই খাতায় সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দ্যাট এ বাই 3 ইজ ইকুয়াল বি বাই 5 ইজ ইকুয়াল সি বাই 7, তাহলে আমরা কি ধরে নিচ্ছি ইজ ইকুয়াল কে, কে যেহেতু ধ্রুবক, তাহলে এ ইজ ইকুয়াল টু 3k, বি ইজ ইকুয়াল 5k, সি ইজ ইকুয়াল 7k। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই বি সেখানে আমরা মান বসিয়ে আমরা এখানে এটার মান বার করেছি। তাহলে 40 নম্বর প্রশ্নে, আর 40 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি 3 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 41। 41 নম্বর প্রশ্ন, এটা ব্যাংক পিও 2008 কোশ্চেনটা এসেছিল, দ্য টোটাল ওয়েট অফ সঞ্জয় অ্যান্ড সুরেশ ইজ 120 kg, ইফ সঞ্জয় ওয়েট 30 kg মোর দ্যান সুরেশ, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ সুরেশ টু দ্যাট অফ সঞ্জয়। তাহলে কোশ্চেনটা ভালো করে খেয়াল করবেন, দ্য টোটাল ওয়েট অফ সঞ্জয় অ্যান্ড সুরেশ ইজ 120। তাহলে সঞ্জয় এবং সুরেশের দুজনের ওজনের ওজন মোট ওজন বলছে 120। এবার ইফ সঞ্জয় ওয়েট ইজ 30 মোর দ্যান সুরেশ, তাহলে সঞ্জয়ের ওজন যদি 30 kg বেশি হয় সুরেশের কাছ থেকে, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ ওয়েট অফ সুরেশ টু সঞ্জয়। তাহলে আমাদের সেই রেশিওটা বার করতে হবে, তা সেই রেশিওটা হচ্ছে সঞ্জয় রেশিও। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ সুরেশ টু দ্যাট অফ সঞ্জয়, সঞ্জয়ের সাথে সুরেশের সেই অনুপাতটা আমাদের বার করতে হবে। তা সঞ্জয়ের রেসপেক্টে আপনারা সেটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সঞ্জয়ের রেসপেক্টে সুরেশের
ওজনের অনুপাত কত সে বা তাদের রেশিওটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। 41 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দা সঞ্জয় প্লাস সুরেশ ইজ ইকুয়াল টু 120, এটা এক নম্বর ইকুয়েশন। সঞ্জয় মাইনাস সুরেশ ইজ ইকুয়াল টু 30, এটা দু নম্বর ইকুয়েশন। আমরা এখান থেকে ইকুয়েশন দুটো পেয়ে যাচ্ছি। এইবার বাই অ্যাডিং ইকুয়েশন 1 and 2 উই গেট 2 into সঞ্জয়, আমরা এখানে মার্কসটা লিখেছি এবং সঞ্জয় ইজ ইকুয়াল আমরা 150/2 ইজ ইকুয়াল টু 75 kg। তাহলে ওয়েট অফ সুরেশ 75-30 ইজ ইকুয়াল টু 45। তাহলে সুরেশ ইস টু সঞ্জয় 45:75 ইজ ইকুয়াল টু 3:5। তাহলে 3:5 এই অনুপাতটা কি না সঞ্জয় রেসপেক্টে সুরেশের অনুপাত, তাহলে আমাদের উত্তর বেরিয়েছে 0.6। তাহলে 41 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 45। 45 নম্বর প্রশ্ন, IDBI's অফিসার গ্রেড 2010 কোশ্চেনটা এসেছিল, প্রেজেন্ট এজ অফ মিনা ইজ 8 times অফ হার ডটার্স এজ 8 years, হেন্স দ্য রেশিও অফ দ্য এজ অফ মিনা অ্যান্ড হার ডটার উইল বি 10:3। তাহলে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ মিনা। তাহলে 45 নম্বর প্রশ্ন, আর 45 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক হবে আপনারা সেটা নির্বাচন করুন। কোশ্চেনটা যেটা জানতে চাওয়া হচ্ছে আমরা সেটা আপনাদেরকে বাংলা এখানে বলে দিচ্ছি, আপনাদের অ্যান্সার করতে সুবিধা হবে। প্রেজেন্ট এজ অফ মিনা ইজ 8 times অফ হার ডটার্স এজ। তাহলে বর্তমানে মিনার বয়স তার ডটার মানে কন্যার 8 গুণ। তাহলে 8 years হেন্স মানে 8 বছর পর কি হয়েছে, দ্য রেশিও অফ দি এজ অফ মিনা অ্যান্ড হার ডটার উইল বি 10:3। তাহলে 8 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 10:3। তাহলে ফাইন্ড দ্য এজ অফ মিনা, তাহলে আমাদের এখানে মিনার এজ আমাদের এখানে বার করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট প্রেজেন্ট এজ অফ ডটার ইজ ইকুয়াল এক্স, তাহলে অ্যান্ড প্রেজেন্ট এজ অফ মিনা ইজ ইকুয়াল 8x, যেহেতু 8 গুণ। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন x+8/8x+8 ইজ ইকুয়াল 3/10। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করেছি 4। তাহলে প্রেজেন্ট এজ অফ মিনা 8x, তাহলে 8x ইজ ইকুয়াল টু 32 years, আমরা এখানে বার করেছি কত 32 বছর। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 32 years বর্তমানে মিনার বয়স, তাদের সবার উত্তর সঠিক। 45 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, 46 নম্বর প্রশ্ন, এটা ব্যাংক ক্লার্ক 2010 কোশ্চেনটা এসছে, অমিত অ্যান্ড সুরেশ হ্যাভ ইনভেস্টেড ইন দ্য রেশিও অফ 4:7, ইফ বোথ ইনভেস্টেড এ টোটাল অ্যামাউন্ট অফ 4,950, দেন ফাইন্ড দ্য ইনভেস্টমেন্ট অফ সুরেশ। তাহলে আমি এটা বাংলায় বলে দিচ্ছি, অমিত অ্যান্ড সুরেশ হ্যাভ ইনভেস্টেড ইন দ্য রেশিও অফ 4:7। তাহলে অমিত আর সুরেশ একটা ব্যবসা করেছিল আর তাতে তাদের মূলধনের অনুপাত ছিল কত না 4:7। ইফ বোথ ইনভেস্টেড এ টোটাল অ্যামাউন্ট 4,950, যদি তারা দুজনে ইনভেস্টেড টোটাল মানে তারা মোট টাকা দিয়েছিল সেটা হচ্ছে 49,500, তাহলে দেন ফাইন্ড দ্য ইনভেস্টমেন্ট অফ সুরেশ। তাহলে সুরেশ কত টাকা ইনভেস্টমেন্ট করেছিল বা সুরেশ কত টাকা ক্যাপিটাল নিয়ে ব্যবসায় যোগ করেছিল সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। 46 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ইনভেস্টমেন্ট অফ সুরেশ ইজ ইকুয়াল টু 7/11 × 4,950 ইজ ইকুয়াল টু 31,500। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ 46 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। 46 নম্বর প্রশ্ন সলভ করে ফেললাম, আর এইটা হবে এখানে আমাদের 46 নম্বর প্রশ্ন সলভ করার পর আমাদের নাম্বারটা দেখুন, আর নাম্বারটা আমাদের ওভার হয়ে গেছে মানে 46-এর পরে আমাদের 46-ই হয়ে গেছে। তো চলুন আমরা এই 46 নম্বরটাকে রেক্টিফাই করবো, কেননা আগে আমরা 46 নম্বর কোশ্চেন সলভ করে ফেলেছি। এইবার এইটা আমাদের হবে কোশ্চেন নাম্বার 51, 51 নম্বর প্রশ্ন হবে। তা বাই মিস্টেক এখানে হয়ে গেছে এটা 46, তাহলে আপনারা খাতায় একটু নোট ডাউন করেন।
তা এটা হচ্ছে 51 নম্বর প্রশ্ন হবে। তা 51 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, যেটা সিপিও এসআই 2007 এ এসেছিল, এটা 46 না, প্রিন্টিং মিস্টেক আছে, এটা 51 নম্বর প্রশ্ন হবে। দ্য প্রেজেন্ট রেশিও অফ এজ অফ এ অ্যান্ড বি ইজ 4:5, 18 ইয়ার্স এগো দিস রেশিও ওয়াজ 11:16, ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি জানতে চাওয়া হয়েছে, তো চলুন আমি বাংলায় পড়ে আপনাদের বলে দিচ্ছি। দ্য প্রেজেন্ট রেশিও অফ এজ অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল 5:4:5, তাহলে বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে 4:5। 18 ইয়ার্স এগো, 18 বছর আগে দিস রেশিও ওয়াজ 11:16, 18 বছর আগে তাদের এই বয়সের অনুপাতটা ছিল 11:16। তাহলে ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি, তাহলে বর্তমানে তাদের দুজনের বয়স, মোট বয়স কত সেটা আমাদের এখানে বার করতে হবে। 51 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করেছি। লেট প্রেজেন্ট এজ অফ এ ইজ ইকুয়াল 4x আর প্রেজেন্ট এজ অফ বি ইজ ইকুয়াল 5x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x-18/5x-18 ইজ ইকুয়াল টু 11/16। তা এখান থেকে আমরা x এর মান বার করেছি 10, তাহলে সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল 4x+5x ইজ ইকুয়াল 9x, তাহলে x এর মান এখানে 10 বেরিয়েছে, তার 9×10 ইজ ইকুয়াল টু 90 ইয়ার্স, তাহলে দুজনের মোট বয়স কত বর্তমানে সেটা হচ্ছে 90 বছর। তাই 51 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ 90, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 52, 52 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা আমরা এটা অঙ্কের নাম্বারটা ভুল আছে, আমরা এটাকে রেক্টিফাই করে দিয়েছি, তাই কোশ্চেন নাম্বার 52 হবে। এটা এসএসসি 2010 এ কোশ্চেনটা এসেছিল। দ্য রেশিও অফ এজেস অফ এ ফাদার টু দ্যাট অফ হিস সন ইজ 5:2, ইফ দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস ইন ইয়ার্স ইজ 1000, তাহলে দেন ফাইন্ড দ্য ফাদার্স এজ আফটার 10 ইয়ার্স। তাহলে কোশ্চেনটায় কী বলা আছে সেটা আমরা এখানে একটু দেখে নেব। দ্য রেশিও অফ এজেস অফ ফাদার অ্যান্ড ফাদার টু দ্যাট অফ হিস সন ইজ 5:2, তাহলে কী বলেছে, দ্য রেশিও অফ দ্য এজ অফ এ ফাদার টু দ্যাট অফ হিস সন ইজ 5:2, ফাদার এবং ফাদারের রেসপেক্টে সন, তা সেটা হচ্ছে 5.2:1 তাদের বয়সের। ইফ দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস ইন ইয়ার্স ইজ 1000, তা এখানে মনে হচ্ছে আমাদের কোশ্চেনের এইখানে যেটা মেন সেটা হচ্ছে আমাদের মনে হচ্ছে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, তা চলুন আমরা প্রিন্টিং মিস্টেকটা দেখে নেব। ইন এবার কি বলেছে, ইফ দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস, সরি এবার প্রোডাক্ট অফ দেয়ার এজেস ইন ইয়ার্সে, ইন ইয়ার্সে সেটা হচ্ছে 1000, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যদি ইয়ার্সে হিসাব করা হয় তাদের গুণফল, তাদের গুণফল হচ্ছে 1000, তাহলে দেন ফাইন্ড দ্য ফাদার্স এজ আফটার 10 ইয়ার্স, তাহলে 10 বছর পরে বাবার বয়স কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 52 নম্বর প্রশ্ন, তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য এজ অফ ফাদার ইজ ইকুয়াল টু 5x আর এজ অফ দ্য সন ইজ ইকুয়াল 2x, তাহলে এখানে বলেছে দ্য রেশিও অফ দ্য এজ অফ দ্য ফাদার টু দ্যাট অফ হিস সন ইজ 5:2, দেখুন বাবা এবং ছেলের বয়সের অনুপাত 5:2, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x×2x ইজ ইকুয়াল টু 1000, এই যে 1000 যেহেতু প্রোডাক্ট মানে গুণফল সেটা আমরা করেছি, তাই এখান থেকে x এর মান বার করেছি আমরা 10, তাহলে ফাদার্স এজ আফটার 10 ইয়ার্স, তাহলে 5x+10 ইজ ইকুয়াল টু 5x×10, যেহেতু x এর মান 10 বুঝেছি সেটা, এবং তার সাথে 10 যোগ করে আমাদের উত্তর বেরিয়েছে 60। তাহলে 52 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53 হবে কোশ্চেন নাম্বার, এটা প্রিন্টিং মিস্টেক আছে। 53 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসছে। ইফ 70% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 3/5 অফ অ্যানাদার নাম্বার, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার রেসপেক্টিভলি। তাহলে আমাদের এই কোশ্চেনটায় কী বলেছে, 53 নম্বর প্রশ্নে, ইফ 70% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 3/5 অফ অ্যানাদার নাম্বার, যদি একটা নাম্বারের 70% যদি অন্য একটা নাম্বারের 3/5 হয়,
তাহলে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার রেসপেক্টিভলি। তাহলে প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বারের যে অনুপাতটা হবে সেই অনুপাতটা আমাদের বার করতে হবে। 53 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 53 নম্বর প্রশ্ন, লেট ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল এক্স অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 70% অফ এক্স ইজ ইকুয়াল ওয়াই ইন্টু 3/5। তাহলে আমরা এখানে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু বার করেছি কত, না 6/7। তাহলে আমরা x ইজ টু ওয়াই আমরা লিখতে পারি 6:7। তাহলে 53 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি 6:7, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54। 54 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল, ইন এ ক্লাস দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য রেশিও অফ 4:5। ইফ 10 more boys join in the class, the ratio of number of boys and girls becomes 6:5. How many girls are there in the class? তো আমাদের কোশ্চেনটা কি বলেছে, ইন এ ক্লাস একটা শ্রেণীতে দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ ইন দ্য রেশিও অফ 4:5। তাহলে ছাত্র এবং ছাত্রের অনুপাত বলেছে 4:5। তাহলে ইফ 10 মোর বয়েজ জয়েন দ্য ক্লাস, যদি 10 জন বালক যুক্ত হয় তাহলে সেই রেশিওটা বয় এবং গার্লের সেই রেশিওটা হয় 6:5। তাহলে হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য ক্লাস, তাহলে সেই শ্রেণীতে কতগুলি ছাত্রী ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে 54 নম্বর প্রশ্ন, তার কতগুলি বালিকা ছিল সেটা আপনাদের এখানে বার করতে হচ্ছে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য অরিজিনাল নাম্বার অফ বয়েজ ইজ ইকুয়াল টু 4x অ্যান্ড নাম্বার অফ গার্লস ইজ ইকুয়াল 5x। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x + 10, কেন ছাত্রদের সঙ্গে 10 জন যুক্ত হয়েছে, ডিভাইডেড বাই 5x ইজ ইকুয়াল টু 6/5 বা 6:5, এই যে এখানে উল্লেখ করা আছে। তা এখান থেকে আমরা x এর মান বার করেছি 5। তাহলে নাম্বার অফ গার্লস জিজ্ঞেস করেছে, তাহলে 5x যেহেতু নাম্বার অফ গার্লস ধরেছি, তাহলে 5×5 ইজ ইকুয়াল টু 25। তাহলে 54 নম্বর প্রশ্নে যারা উত্তর বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56। 56 নম্বর প্রশ্নে চলে এসেছি, এসএসসি 2007 কোশ্চেনটা এসেছিল, দ্য সাম অফ দ্য এজেস অফ এ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 100 ইয়ার্স নাও, 5 ইয়ার্স এগো দেয়ার এজ ওয়ার ইন দ্য রেশিও অফ 2:1। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড সন আফটার 10 ইয়ার্স। তাহলে কোশ্চেনটায় কী বলেছে চলুন আমরা বাংলায় করে নিই। তাহলে দ্য সাম অফ দ্য এজেস অফ এ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 100 ইয়ার্স নাও। তাহলে বাবা এবং ছেলের বয়সের মোট বয়স বলেছে কি বর্তমানে, সেটা হচ্ছে 100। 5 ইয়ার্স এগো 5 বছর আগে দেয়ার এজ ওয়ার ইন দ্য রেশিও অফ 2:1। তাহলে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এজেস অফ দ্য ফাদার অ্যান্ড সন আফটার 10 ইয়ার্স। তাহলে 10 বছর পর বাবা এবং ছেলের বয়সের অনুপাতটা কত হবে সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেটস ফাদার্স প্রেজেন্ট এজ ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড সন্স প্রেজেন্ট এজ ইজ ইকুয়াল 100 - x, যেহেতু তাদের যোগফল 100, তো আমরা এখানে লিখতেই পারি এটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন x-5/100 - x-5 ইজ ইকুয়াল টু 2/1, এই যে 2:1 আপনারা এখানে লেখা আছে। তা এখান থেকে আমরা x এর মান বার করেছি 65। তাহলে আফটার 10 ইয়ার্স এজ অফ ফাদার ডিভাইডেড এজ অফ সন ইজ ইকুয়াল 65+10/35+10 ইজ ইকুয়াল টু 5/3। তাহলে রিকোয়ার রেশিও আমাদের এখানে বেরিয়েছে কত, না অপশান বি 5:3। তাহলে 56 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে এখানে 5:3, অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59। 59 নম্বর প্রশ্ন, এটা হোটেল ম্যানেজমেন্ট 2008 কোশ্চেনটা এসেছিল, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন এ স্কুল ইজ 8670, ইফ দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল ইজ 4545, তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ টু দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল। তাহলে আমাদের এই কোশ্চেনটা বাংলায় আমরা শুনে নেব, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন এ স্কুল ইজ 8670। একটা স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা মানে মোট
ছাত্রদের সংখ্যা বা মোট শিক্ষার্থীর সংখ্যা সেটা বলেছে কত 8670। ইফ দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল ইজ 4545 তাহলে সেখানে কত মানে বালক স্টুডেন্ট ছিল সেটা হচ্ছে 4545 জন। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ টু দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল, তাহলে আমাদের সেই রেশিওটা বার করতে হবে যে যেই রেশিও রেসপেক্টে বয়েজ এবং গার্লসের বয়সের অনুপাত বয়সের সংখ্যার অনুপাতটা আমাদের চলে আসে। ঠিক আছে, তা আপনারা আশা করছি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আর আপনারা আপনারা কোশ্চেনের সঠিক উত্তর যেটা আপনাদের মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। তো চলুন স্ক্রিনে দেখে নিচ্ছি, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 8670, টোটাল নাম্বার অফ বয়েজ 4545, তাহলে টোটাল নাম্বার অফ গার্লস আমরা বার করেছি কত 8670 মাইনাস 4545 ইজ ইকুয়াল টু 4125, তাহলে রিকোয়ার রেশিও 4545 ইজ টু 4125 ইজ ইকুয়াল আমাদের বেরিয়েছে কত 303 ইজ টু 275। তাহলে 59 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60 নম্বর প্রশ্নে চলে এসেছি যেটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসছে। দ্য অ্যাভারেজ এজ অফ এ ওম্যান অ্যান্ড হার ডটার ইজ 16 ইয়ার্স, দ্য রেশিও অফ দেয়ার এজেস ইন 7:1, তাহলে হোয়াট ইজ দ্য ওম্যানস এজ। তাহলে কোশ্চেনটা বাংলায় কি আছে সেটা আমরা একটু শুনে নিই। দ্য অ্যাভারেজ এজ অফ এ ওম্যান অ্যান্ড হার ডটার ইজ 16 ইয়ার্স, তাহলে একজন মহিলা এবং তার কন্যা তাদের বয়সের গড় হচ্ছে 16 বছর, তাহলে দ্য রেশিও অফ দেয়ার এজেস ইজ 7:1 এবং তাদের বয়সের অনুপাত বলছে 7:1, তাহলে হোয়াট ইজ দ্য ওমেন্স এজ, তাহলে ওমেন্সের এজ কত সেটা আমাদের এখানে বার করতে হবে। খুবই ইজি অঙ্ক, আশা করি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট ওমেন্স এজ ইজ ইকুয়াল 7x অ্যান্ড ডটার্স এজ ইজ ইকুয়াল x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 7x প্লাস x ইজ ইকুয়াল টু 2:16, তাহলে 8x ইজ ইকুয়াল টু 32 আর x ইজ ইকুয়াল টু এখানে 4 বেরিয়েছে, তাহলে ওমেন্স এজ ইজ ইকুয়াল 7x, তাহলে 7:4 ইজ ইকুয়াল টু 28 ইয়ার্স। তার 60 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি 28 ইয়ার্স তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 61 61 নম্বর প্রশ্নে চলে এসেছি যেটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসছে। দ্য এজ অফ Vaidev and Jagat are in the ratio of 12:7. After 6 years, the ratio of their ages will be 3:2. Tale what is the difference in their ages? Tale amader ekhane ki boleche? The age of Vaidev and Jagat are in the ratio of 12:7. Tale dujon, ekjon Vaidev ar ekjon hocche Jagat, tader boyosher onupat 12:7. After 6 years, 6 bochor por দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 3:5, 6 বছর পর তাদের বয়সের অনুপাত 3:2, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দেয়ার এজেস, তাহলে তাদের বয়সের পার্থক্য কত সেটা আমাদের এখানে বার করতে হবে। 61 নম্বর প্রশ্ন, আপনাদের এই কোশ্চেনের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 61 নম্বর প্রশ্ন, লেট দ্য প্রেজেন্ট এজ অফ বৈদাব ইজ 12x আর প্রেজেন্ট এজ অফ জগত 7x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 12x প্লাস 6 ডিভাইড বাই 7x প্লাস 6 ইজ ইকুয়াল 3:2, তাহলে এখানে x ইজ ইকুয়াল আমরা বার করেছি কত, না x এর মান আমরা বার করেছি 2, তাহলে রিকোয়ার ডিফারেন্স 12x মাইনাস 7x ইজ ইকুয়াল টু 5x, তাহলে 5:2 ইজ ইকুয়াল 10 ইয়ার্স। তাহলে 61 নম্বর প্রশ্ন, আর 61 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 62 62 নম্বর প্রশ্নে চলে এসেছি যেটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল। দ্য অ্যাভারেজ এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ টু টুইন সন্স বর্ন ইন দ্য সেম ডে ইজ 30 ইয়ার্স, দ্য রেশিও অফ দ্য এজেস অফ ফাদার টু ওয়ান অফ হিজ সন্স ইজ 5:2, তাহলে হোয়াট ইজ দ্য ফাদার্স এজ। খুব ইজি অঙ্ক, এই অঙ্কটা আমরা এর আগেও করেছিলাম, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবেন। তো চলুন এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আমরা দেখে নেব, আগে বাংলায় শুনে নিই কোশ্চেনটা কী আছে। দ্য অ্যাভারেজ এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ টু
টুইন সন বর্ন অন দ্য সেম ডে ইজ 30। তাহলে এখানে বলা হয়েছে কি একজন মানুষ এবং তার দুটো যমজ ছেলে তাদের বয়সের অ্যাভারেজ মানে গড় হচ্ছে 30 বছর। দ্য রেশিও অফ দ্য এজেস অফ দ্য ফাদার টু ওয়ান অফ হিজ সন ইজ 5:2। তাহলে এখানে কি বলেছে তাদের বয়সের অনুপাত একজন বাবা এবং একজন ছেলের সেটা হচ্ছে 5:2। তাহলে হোয়াট ইজ দ্য ফাদার্স এজ, তাহলে বর্তমানে আমাদের ফাদারের এজ বা বাবার বয়স কত সেটা আমরা এখানে বার করতে হবে। 52 নম্বর প্রশ্ন, আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, খুবই ইজি কোশ্চেন আছে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। তা আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অ্যাভারেজ এজ অফ ম্যান অ্যান্ড হিজ টুইন সন ইজ 30 ইয়ার্স। তাহলে গিভেন দ্যাট দ্য রেশিও অফ ফাদার অ্যান্ড সন ইজ 5:2, দ্য রেশিও অফ ফাদার অ্যান্ড বোথ সন, তাহলে আমাদের অ্যাকচুয়াল কথা হবে তার দুটো যমজ ছেলে এই যে টুইন সন লেখা আছে তাহলে 5:2:2। তাহলে অ্যাজ দ্য চাইল্ড বর্ন অন দ্য সেম ডে, তাহলে আমরা এখানে কি করছি 5x + 2x + 2x = 90 সেটা আমাদের এখানে বলা আছে বা আমরা এটা অনুমান করতে পারি। কেন না আমরা তার দুটো ছেলেকে যোগ করছি, 5:2 দেওয়া আছে একটা ছেলের, কিন্তু একটা ছেলেরটাও তো যোগ করতে হবে। তাই এখানে আমরা x এর মান বার করেছি 10, তাহলে ফাদার সেজ 5x, তাহলে 5×10=50 ইয়ার্স। তাহলে 62 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ 50 ইয়ার্স, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 65। এটা ব্যাংক ক্লার্ক 2008 কোশ্চেনটা এসেছিল। এ সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামংস্ট এ বি সি অ্যান্ড ডি ইন দ্য রেশিও অফ 3:7:9:13। ইফ দ্য শেয়ার অফ বি ইজ 4872, হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি অফ এ অ্যান্ড সি টুগেদার। তাহলে আমাদের এখানে কি বলা আছে যে এ সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামাংস্ট এ বি সি অ্যান্ড ডি ইন দ্য রেশিও অফ 3:7:9:13। তাহলে কিছু টাকা ছিল, তা সেই টাকাটা মোট কিছু টাকা আমরা এ বি সি ডির মধ্যে 3:7:9:13 অনুপাতে ভাগ করে দিয়েছি। তাহলে ইফ দ্য শেয়ার অফ বি, যদি বি এর টাকার হচ্ছে 4872 টাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি অফ এ অ্যান্ড বি টুগেদার। তাহলে এ এ অ্যান্ড সি টুগেদার, তাহলে এ এবং সি এদের মোট টাকা কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। 65 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন তাহলে লেট এ শেয়ার 3x, বি শেয়ার 7x, সি শেয়ার 9x এবং ডি শেয়ার 13x। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 7x ইজ ইকুয়াল আমাদের বলেছে কত না 4872, যেটা বি এর অনুপাত। তা এখান থেকে আমরা x এর মান বার করেছি 696। তাহলে আমরা x এর মান যখন বার করেছি তখন সবার অনুপাতে পেয়ে যাব। তাহলে শেয়ার অফ এ অ্যান্ড বি, তাহলে এ হচ্ছে আমাদের এখানে 3x, আর সি এর হচ্ছে 9x। তাহলে 3x এর সাথে 9x যোগ করে 12x, তাহলে 12-এর সাথে আমরা এখানে x এর মান 696 আমরা গুণ করে দিয়েছি, আমাদের বেরিয়েছে কত 8352। তাহলে 65 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ 8352, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা এসএসসি 2010 কোশ্চেনটা এসেছিল। ইফ 2a = 3b = 4c, দেন ফাইন্ড a:b:c। তাহলে আমাদের এখানে বলা আছে কত না যদি 2a = 3b = 4c হয়, তাহলে a:b:c এর অনুপাত কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 66 নম্বর প্রশ্ন, তাহলে গিভেন 2a = 3a = 4c, তাহলে 2a = 3b লিখতে পারি। তাহলে a বাই বি আমরা পেয়ে যাচ্ছি 3:2, তাহলে আমরা তার পরবর্তীতে 3:2, আর আমরা এখানে করেছি কত 3:2×2×2, মানে আমরা বি এর ভ্যালুটা এক করেছি, সেটা আমরা পরবর্তী ইকুয়েশানে গিয়ে বুঝতে পারবো। তাই এখানে বেরিয়েছে কত 6:4, তা এখানে লেখা আছে কত না 3b = 4c, তাহলে আমরা বি বাই সি আমরা এখানে কিন্তু 4:c আমরা 4:3 কিন্তু আমরা একটা বার করতে পেরেছি, এবং 4টা দুটো ক্ষেত্রে কিন্তু সমান হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 66 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে এখানে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। 6:4:3, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চলে আসছি আজকে পরবর্তী প্রশ্ন,
কোশ্চেন নাম্বার 67 67 নাম্বার প্রশ্ন, যেটা ব্যাংক প্রিয় 2008 এসেছিল। দ্য স্পিডস অফ থ্রি কার্স আর ইন দ্য রেশিও অফ 2:3:4। তাহলে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য টাইম টেকেন বাই দিস কার টু কভার দ্য সেম ডিস্টেন্স। তাহলে আমাদের এখানে কি বলা আছে, না দ্য স্পিড অফ থ্রি কার আর ইন দ্য রেশিও অফ 2:3:4, তার মানে 2:3:4 অনুপাতে তিনটে গাড়ি, তার তিনটে গাড়ির স্পিড, মানে এখানে স্পিডটা দেওয়া আছে। এবার ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য টাইম টেকেন অফ দিস কার টু কভার দ্য সেম ডিস্টেন্স। তাহলে আমাদের সেই সময় গ্যাপটা বার করতে হবে, তা সেই সময় গ্যাপটা কত যেখানে তারা একই ডিস্টেন্স তারা ট্রাভেল করছে। তা চলুন 67 নম্বর প্রশ্নে আমরা ক্যালকুলেশন করে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রেশিও অফ স্পিড 2:3:4, তাহলে রেশিও অফ টাইম টেকেন 1:2:1:3:1:4, আমাদের উত্তর বেরিয়েছে 6:4:3। তাহলে 67 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার আমরা চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 69 নম্বর প্রশ্ন, তার মানে আমরা আজকে 28টা প্রশ্ন করেছি। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনে কী বলতে চাওয়া হয়েছে। তাহলে এটা হোটেল ম্যানেজমেন্ট 2008 এসেছিল। দ্য রেশিও অফ অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 3:2:1 অ্যান্ড দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট অ্যাঙ্গেল। তা আমাদের এখানে কী দেওয়া আছে, দি রেশিও অফ অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের অ্যাঙ্গেল মানে কোণগুলোর অনুপাত কত দেওয়া আছে, 3:2:1। এবার তারপরে বলা আছে দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তাহলে বড় কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট অ্যাঙ্গেল। তাহলে আমাদের সেই অনুপাত মানে সেই আমাদের লার্জেস্ট মানে সবথেকে বড় এবং সবথেকে ছোট যে কোণটা হবে তাদের মধ্যে পার্থক্য কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, তাহলে লেট দ্য অ্যাঙ্গেল বি 3x 2x অ্যান্ড x, তাহলে রেসপেক্টিভলি আমরা এটা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x আমাদের এখানে বলা আছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে x = 30 ডিগ্রি বলতে পারি। তাহলে রিকোয়ার্ড ডিফারেন্স 3x আর x এর মধ্যে হবে, তাহলে আমাদের এখানে হবে 2x, তাহলে 2:30 = 60। তাহলে যারা 69 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি তার পরবর্তী একটা কোশ্চেন, আমাদের পরবর্তী একটা কোশ্চেন করতে হবে, তা কোশ্চেন করলে আমাদের 28টা হবে। তো চলুন দেখে নেব 71 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হয়। তাহলে 71 নম্বর প্রশ্ন আমরা করছি, 71 নম্বর প্রশ্নে করলে আমাদের 28টা হবে, তা একটা কোশ্চেন অফ ছিল। তা ব্যাংক ক্লার্ক 2011 এই কোশ্চেনটা এসেছিলো। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 71 নম্বর কোশ্চেন করার পর সেটা 28টা কোশ্চেন হবে, তার আগে 27টা কোশ্চেন ছিল। তা চলুন দেখে নিই এই কোশ্চেনে কী জানতে চাওয়া হয়েছে। দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ পুনিত অ্যান্ড সুরেশ ইজ 4:5 রেসপেক্টিভলি, আফটার 7 ইয়ার্স পুনিত এজ উইল বি 31 ইয়ার্স, তাহলে হোয়াট ওয়াজ দ্য সুরেজ এজ 4 ইয়ার্স এগো। তাহলে আমাদের কোশ্চেনটায় কী বলা আছে, দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ পুনিত অ্যান্ড সুরেশ ইজ 4:5, তাহলে বর্তমানে পুনিত এবং সুরেশের বয়স যেটা বয়সের অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, না 4:5। এবার আফটার 7 ইয়ার্স 7 বছর পর পুনিত এজ উইল বি 31 ইয়ার্স, তাহলে 7 বছর পর পুনিতের এজ 31 বছর, তাহলে হোয়াট ওয়াজ দ্য সুরেশ এজ 4 ইয়ার্স এগো, তাহলে 4 বছর আগে সুরেশের বয়স কত ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। চলুন 71 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট প্রেজেন্ট এজ অফ পুনিত ইজ ইকুয়াল 4x আর অ্যান্ড প্রেজেন্ট এজ অফ সুরেশ ইজ ইকুয়াল 5x, এই যে 4:5 দেওয়া আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x + 7 = 31, তাহলে এখান থেকে আমরা x = 6 ইয়ার্স বার করেছি, তাহলে সুরেশ এজ 4 ইয়ার্স এগো, তাহলে 5x - 4 = 5×6 - 4, তার সমান উত্তর বেরিয়েছে কত, না 26 ইয়ার্স। 71 নম্বর প্রশ্ন, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ই নান অফ দিস তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমরা টোটাল 28টা প্রশ্ন আপনাদের সাথে সলভ করলাম, আর 28টা প্রশ্ন সলভ করার পর আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন।
মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই ক্যালকুলেট করে আপনাদের মার্কসটা আপনারা পোস্ট করুন, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, ইন এ টাউন 80% অফ দ্য পপুলেশন আর অ্যাডাল্টস, অফ হুইচ দ্য ম্যান অ্যান্ড ওমেন আর ইন দ্য রেশিও অফ 9:7 রেসপেক্টিভলি, ইফ দ্য নাম্বার অফ অ্যাডাল্টস ওমেন ইজ 4.2 lakhs, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার পপুলেশন অফ দ্য টাউন? অপশান এ 12 lakh, অপশান বি 9.6 lakh, অপশান সি 9.8 lakh এবং অপশান ডি 11.6 lakh। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, ইন এ টাউন 80% অফ দ্য পপুলেশন আর অ্যাডাল্টস, অফ হুইচ দ্য ম্যান অ্যান্ড ওমেন আর দ্য রেশিও অফ 9:7 রেসপেক্টিভলি, ইফ দ্য নাম্বার অফ অ্যাডাল্ট ওমেন ইজ 4.2 lakhs, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন অফ দ্য টাউন? অপশান এ 12 lakh, অপশান বি 9.6 lakh, অপশান সি 9.8 lakh এবং অপশান ডি 11.6 lakh। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।